রাজ্যের অন্যান্য পৌরসভাগুলির মতো বনগাঁ পৌরসভাতেও ফলাফল ঘোষণা হয়েছে। 22টি ওয়ার্ডের মধ্যে 19টি আসন তৃণমূল তাদের নিজেদের দখলে রেখেছে, একটি করে ওয়ার্ড বিজেপি, জাতীয় কংগ্রেস ও নির্দলের দখলে গেছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এইবারের পৌর নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব যার কাঁধে ছিল নির্বাচন পরিচালনার, বিধায়ক বিশ্বজিৎ দাস। আমি বিশ্বজিৎ দাকে প্রথমেই অভিনন্দন জানাবো, এই বিপুল জয়। এই জয়, এই যে বিপুল জয়, কি বলবেন আর কি? এ জয় বনগাঁর মানুষের জয়, এ জয় মামাটি মানুষের জয়, মমতা ব্যানার্জির জয়। এই জয় আমরা উৎসর্গ করলাম বনগাঁর মানুষের জন্য। এই জয়ের পরে তো দায়িত্ব আরও বেড়ে গেল। হ্যাঁ, এটা তো দিদির একটা কথাই বলেছে, তুমি যত বড় হবে তত বিনয়ী হবে। আমি সমস্ত ক্যান্ডিডেট যারা ছিল বা কাউন্সিলর আজকে যারা হয়ে সার্টিফিকেট নিয়ে আসলেন, আমি প্রত্যেককেই বলেছি অত্যন্ত আরও বিনয়ী হতে হবে, আরও বেশি করে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। এই যে নির্বাচন মিটে যাওয়ার পর থেকেই বিরোধী বা নির্বাচনের দিন থেকেই বিরোধীরা যে অভিযোগ করেছিলেন, বারে বারে যে অভিযোগ উঠেছেন, বারে বারে পথে নেমেছেন, পথ অবরোধ হয়েছে, আজকের এই জয় এবং বিরোধীদের এই দাবি, আপনি কি বলবেন? দেখুন, আমি প্রথম থেকেই বলে এসেছিলাম যে বনগাঁর মানুষ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ ভালোবাসে এবং দীর্ঘদিন সেটা প্রমাণ হয়েছে। মাঝখানে যে ঘটনা ঘটেছিল তার জন্যে আমাদের মতন কিছু নেতৃত্ব দায়ী ছিলাম। আমি চক্রপটে বনগাঁ মানুষের কাছে স্বীকার করে নিয়েছি এবং বলেছি আপনাদের প্রিয় নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ কাছের মানুষ হচ্ছে বনগাঁর মানুষ। অথব যে ঘটনাই ঘটুক, তারপরে দাঁড়িয়ে দিদি যে যে ভুলগুলো আমাদের মতো নেতারা করেছিলেন সেই জায়গায় বা বনগাঁ পৌরসভা পরিচালনার ক্ষেত্রে যে আমাদের ভুল ভ্রান্তি ছিল সেগুলো দিদি ঠিক করে দিয়ে আবার সবাইকে সচল করবার ব্যবস্থা করেছেন এবং মানুষ বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীক্ষ্ণ নজর রয়েছে বনগাঁর মানুষের প্রতি। অতএব বনগাঁর মানুষও সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখলেন। আর বিরোধীরা যে কথা বলছিল সেটা আমি বারবারই বলেছি যে তাদের পায়ের তলায় মাটি নেই কোনো রাজনৈতিক দলে বনগাঁর বুকে, এবং তারা একটা আবহাওয়া তৈরি করবার চেষ্টা করেছিল, যে আবহাওয়ার মধ্য দিয়ে বোঝাতে চাইছিল যে সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস। আমি বারবার বলেছিলাম বনগাঁর মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে, আমরা কোনো রক্তাক্ত বনগাঁর মানুষের এখানে আজ ভোটের দিন হয়নি, কোনো ইনসিডেন্ট হয়নি, কোনো ঘটনা ঘটেনি। তাহলে স্বাভাবিকভাবে প্রমাণ হয় যে বনগাঁয় যারা গণতন্ত্র প্রিয় মানুষ তারা গণতন্ত্র প্রয়োগ করতে পেরেছেন, এবং যার ফলস্বরূপ আমরা 19টা 22টার মধ্যে 19টা আসনে জয়লাভ করেছি এবং একটা একটা করে বিজেপি একটা পেয়েছে, নির্দল একটা পেয়েছে, একটা জাতীয় কংগ্রেস পেয়েছেন। এটা স্বাভাবিকভাবে প্রমাণ হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বনগাঁর মানুষের চিরদিন আস্থা ভরসা বিশ্বাস ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেত্রী, তার বিশ্বাস, তার ভালোবাসা রয়েছে বনগাঁর প্রতি এবং নির্বাচনে তার প্রতিফলন ঘটেছে। এই যে বিপুল জয় দলনেত্রীর উদ্দেশ্যেই উৎসর্গ করলেন বিধায়ক বিশ্বজিৎ দাস। ক্যামেরায় শাহীন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।